আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার নিজের দাসত্ব করার পর, তার গোলামির পর পিতামাতার হকের কথা বলছেন। এরপরে আত্মীয় স্বজন, ইতিম মিসকিন, প্রতিবেশী এবং সহকর্মীদের সঙ্গে কি আচরণ মানুষ করবে, এ কথা আল্লাহ পাক কোরআনে কারিমে জানায়া দিছেন। এবং যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে এবং পিতামাতার আনুগত্য করলেই যে সে শুধু মুসলমান হবে তা নয়, মুসলমান হইতে গেলে তার অনেক বৈশিষ্ট্যের প্রয়োজন, অনেক গুণাবলীর প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহান্নাজিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এজন্য মুসলমান হওয়া সহজ বিষয় নয়। আজকে দুনিয়া সব হওয়া সহজ, ডাক্তারের সঙ্গে কিছুদিন ঘুরলে ইঞ্জেকশন পুশিং করতে পারলেই দেখা যায় ডাক্তার হয়ে যায়, ফার্মেসি দিয়ে বলে অমুক ডাক্তার। আবার দেখা যাচ্ছে চোরের সঙ্গে ঘুরলে দুই চার দিন এটা সেটা নাড়াচাড়া করতে করতে দেখা যায় পাক্কা চোরে পরিণত হয়ে যায়। এরকম ব্যবসায়ীর সঙ্গে ঘুরলে ব্যবসায়ী হয়, বক্তার সাথে ঘুরতে ঘুরতে কোনো সার্টিফিকেট নাই, তারপরে দেখা যায় তুফানি, মুফাসসিরে কেরাম, বিভিন্ন কিছু, এখন দেখা যায় বক্তা, বক্তে বক্তে বক্তা হয়ে যায়। এরকম সব হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া সহজ নয়। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, পিতামাতার আনুগত্য করবেন, আল্লাহর গোলামি করবেন, এটাই শুধু মুসলমানিত্ব নয়। এজন্য দুনিয়ায় অসংখ্য হক বৈশিষ্ট্য আছে, এ হক যদি আপনি হকদারের হক আদায় না করেন তাহলে আপনি প্রকৃত মুসলমান নন। জোরে বলি না উসুবিন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার গোলামির পর, পিতামাতার আনুগত্যের পরে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী ইতি মিসকিনের কথা উল্লেখ করছেন। সূরা নিসা 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, তার দাসত্ব করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আর তার সঙ্গে কাউকে অংশ স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। অবিজিন কুরবা, এবং তোমার নিকট আত্মীয়র সঙ্গে তুমি সৎ আচরণ করবে, নিকট আত্মীয়। এরপরে বলছেন নিকট আত্মীয় এবং জারিজিল কুরবাল জারিজি জুনু বলিয়াতাম। এই আত্মীয় তিন প্রকার, একটা বংশগত আত্মীয়, একটা হচ্ছে দূর সম্পর্কীয় আত্মীয়, এরপরে হচ্ছে বৈবাহিক কারণে মানুষের আত্মীয়তা সম্পর্কে গড়ে ওঠে। এই বংশগত আত্মীয় স্বজন, ভাই বোন, ফুফু খালা, এরকম চাচা চাচি, দূর সম্পর্কে আত্মীয়, অনেক সময় মা মারা যাওয়ার কারণে দুধ পান করে, যে শৈশবকালে এই দুধ মা এবং দুধ ভাই বোন এ সম্পর্কেও একটা আত্মীয় হয়, এখনও আছে, হয়তো কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রসুল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন, এই দুধ পান করার কারণে তার মাকে তিনি দেখতে পান নাই, যিনি জিরাইনা নামক জায়গায় গোস্ত বণ্টন করার সময় আল্লাহ রসুল নিজের গায়ের চাদর বিছায়া দিছিলেন বসার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করছিলেন, ইয়া রসুল আল্লাহ, ইনি কে সে মহিলা, আপনি নিজের গায়ের চাদর খুলিয়ে তাকে বসতে দিলেন? সাহাবা আজমাইনের জবাবে, প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বললেন, তোমরা কি জানো না, ইনি আমার দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই দুধমায়ের জন্য আল্লাহ রসুল নিজের গায়ের চাদর বিছায়া দিছিলেন। এই জন্য শৈশবকালে এ দুঃসম্পর্ক আত্মীয় হইতে পারে, এই নিজেদের সন্তান সন্ততির, এই দুঃসম্পর্ক আত্মীয় বৈবাহিক কারণে মানুষের আত্মীয়, শ্বশুর শাশুড়ি, দেখা যাচ্ছে শালা সম্বন্ধী, এরকম এই আত্মীয়তার সম্পর্কের কথা আল্লাহ রসুল হাদিসেও বলছেন, অসংখ্য হাদিস। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা নিসা বাদেই
আর অনেক জায়গায় এই আত্মীয়তার হকের কথা বলছেন। সূরা বনী ইসরাইলে আল্লাহ বলছেন আতিজাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয়দের হকগুলো আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আত্মীয়তার হক কি? একটা একদম নম্বরে তাদের সঙ্গে একটা সদাচরণ করা, তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। এরপরে আল্লাহ রসুল বলছেন তারা যদি গরিব হয়, অসহায় হয়, অথবা বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, যদি তুমি ধনাঢ্যশালী হও, তোমার সম্পদ থাকে, তাহলে এই আত্মীয়র ভরণ পোষণ দেওয়া তোমার জন্য ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম দেখা গেল প্রতিবন্ধী হয়েছে ভাই ভাতিজে, এখন যদি কয়েকজন থাকে এরকম সম্পদশালী, তাফসীরের মধ্যে এসেছে মুফাসসির ইকরাম বলছেন এরকম সবাই পালাক্রমে বণ্টন করে ওই প্রতিবন্ধীর ভরণ পোষণ করা বিত্তবানদের যারা নিকটাত্মীয় তাদের জন্য ওয়াজিব। এটা তার প্রতি করুণা করা নয়, এটা তার অধিকার, একটা তার হক। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সে শুধু ভিক্ষাই করবে আর মানুষের কাছে হাত পাততে তোমরা ধনাঢ্যশালী থাকবে আর তার ভরণ পোষণ করবে না, এটা হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারিমে বলছে অবিজিল করুমা, তোমরা এই আত্মীয় স্বজনদের তোমরা কী করো, তাদের হক দিয়ে দাও সদাচরণের সঙ্গে। তারা যদি এরকম দেখা যাচ্ছে প্রতিবন্ধী হয়, বিকলাঙ্গ হয়, তাদের ভরণ পোষণ করে। এবং এই আত্মীয় স্বজন একটা গরিব যদি হয়, তাহলে আল্লাহ রসুল হাদিসে বলছেন দান সদকা ফিতরা জাকাত সর্বক্ষেত্রে এই আত্মীয়তার অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে দেওয়া উত্তম। একদিকে আত্মীয়তার হক আদায় হয়ে যাবে আর একদিকে তোমার দানের সব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে দান সদকা ফিতরা যেটা পিতা মাতাকে দেওয়া যায় না, যেটা ছেলে মেয়েকে দেওয়া যায় না, এ ব্যতীত নিকট আত্মীয় যারা আছে ভাই বোন চাচা ফুফু খালা এরকম যারা আত্মীয় স্বজন আছে এদের আল্লাহ রসুল দান সদকা ফিতরা এদের অগ্রাধিকার দিতে আগেই বলছেন। আবার আল্লাহ নবী বলছেন ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينصت له في أثاره فليصل رحمه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি তার রেজেকের প্রাশস্যতা কামনা করে এবং তার হায়াত বৃদ্ধির কামনা করে সে যেন তার নিকট আত্মীয়দের সঙ্গে সৎ ব্যবহার করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অনেকে সম্পদশালী হইতে চাই আবার দীর্ঘ হায়াত কামনা করি, আল্লাহর নবী বলছেন তুমি যদি তোমার সম্পদের প্রাশস্যতা চাও এবং তোমার হায়াত দীর্ঘ হোক এটা যদি তুমি কামনা করো ফাল ইয়াসিল রহিমাহু, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, যেটা যার যেখানে যেটা প্রয়োজন তাদের সঙ্গে সেইটা কাজ করো। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন রিজিকের প্রাশস্যতা এবং তোমার হায়াতের যদি তুমি দীর্ঘ হায়াত কামনা করো তাহলে তোমার আত্মীয় স্বজনদের সঙ্গেই তুমি ভালো ব্যবহার করো। কিন্তু দেখা যায় আজকে সমাজের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ভাই ভাই কথাবার্তাই নাই, সালাম কালামও নাই, কথাবার্তাও নাই। জোরে বলি না বুঝবেন। এখন বোনের সঙ্গে সম্পর্কই নাই, এখন দেখা যাচ্ছে ফুফু খালা তো ওটা দূরবর্তী, ওটা তো হিসাবে নাই। এখন দেখা যাচ্ছে মাও যদি মাসি থাকে তাহলে হয়তো খালার খবর টবর আসিল, মাও নাই, এখন দেখা যাচ্ছে এ এ সম্পর্কই নাই। হয়তো বাবা মাসি থাকতে ফুফুদের সঙ্গে কোনো হয়তো আসা যাওয়া ছিল, এখন বাবা নাই, ফুফুদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এখন বইন অংশ পায়, বাপের অংশ পায়, মায়ের অংশ পায়, এখন যেই অংশ চায় তেই আর করে না। জোরে বলি না বুঝবেন। আজকে এই সমাজে আত্মীয়তার বন্ধন আমাদের নাই, যে সালাম কালামও নাই, কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ তো নাই নাই, তাদের সঙ্গে যে একটা ফোন দিয়ে খবর, সদাচরণও তাদের সঙ্গে নাই যে ভালো কথাবার্তা বলবে, এখন এই আচরণও আমাদের নাই। জোরে বলি না উজুবিল্লাহ। আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আল্লাহর নবী বলছেন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন
বুখারি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলি না, আউযুবিল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রসুল বললেন তারা বেহেস্তে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক, শ্বশুর শাশুড়ি, বৈবাহিক সম্পর্ক আপনি দেখা গেল ডিম্যান্ড দেয় নাই আর জিন্দিগি ওঠেন না। জোরে বলি না, আউযুবিল্লাহ। একদিকে জুলুম করি নেওয়া তো হারাম, আপনি এ যৌতুক নেওয়া তো জোর করি নেওয়া, পায়খানা খাওয়া যেরকম হারাম, এরকম যৌতুক জোর করি শ্বশুর শাশুড়ির কাছ থেকে নেওয়া হারাম। এখন দেতে এক না দেরি হয় তাই আবার যায় না, নাউজুবিল্লাহ। এই তো হচ্ছে মুসলমান। আপনার নামাজ পড়ি কি হবে, আর আপনার রোজা রাখি কি হবে, আপনার টুপি দাড়ি দিয়ে কি হবে? এখন পায়খানা খাওয়া যেরকম হারাম, যৌতুক জোর করি নেওয়া অনুরূপ হারাম। তো এখন দেখা গেল দিতে দেরি হচ্ছে, কম অমুক বেটিকে এতদিনে দেছেন, এখন আমার দেন না কেন? এখন দেখা যাচ্ছে শ্বশুরক সালামও দেয় না, আও করে না। আবার দেখা গেল হয়তো বেটার ঘরক জমির নামে করি দিয়েছে, এখন দেখা গেল বেটিগুলো মাহরুম করছে, এ কারণে সালা শ্বশুরের সঙ্গে সালাম দেয় না। জোরে বলি না, আউযুবিল্লাহ। এরকম অনেক দৃষ্টান্ত আমার কাছে আছে। তো এখন তিনি বেইনসাফি করছেন, এটা হিসাব তাকে দিতে হবে। এইরকম কাণ্ড আপনারাও করবেন না যে কোনো ছেলে মেয়েকে আপনি অগ্রাধিকার দিবেন, সম্পদ বেশি দিয়ে যাবেন, আর কাউকে আপনি বঞ্চিত করবেন। এটা পিতার একটা সন্তানের অধিকার, হক। এই হক নষ্ট করলে কেয়ামতের দিন প্যারালাইজড হয়ে আপনাকে উঠতে হবে। একজন কাকে আপনি বেশি দিবেন আর একজন কাকে কম দিবেন, এখন জানাজার যা ফয়সালা করা লাগে, জানাজার যা ফয়সালা। এখন বেটা একগুলোক দিয়ে গেছে বেশি করি, আরেকগুলো একটা দেয়ই নেই। এখন এখন উনি জানাজার যা এখন ফয়সালা, এখন বেটার ঘর বারবার অনুরোধ করছে, এখন পরে রাগের তাপে আপনি কেনবা দিবেন। এখন এই বোকামি যদি করেন তাহলে আপনি সন্তানের অধিকার আদায় বঞ্চিত করলেন। এখন যদি সন্তান যদি কিয়ামতের দিন দাবি ধরে তাহলে আপনি সেই দিন কি হবেন না, মাপ পাবেন না। জোরে বলি না, বুঝবেন। তাহলে এখন দেখা যাচ্ছে যদি হয়ে যায় ঘটনাক্রমে, তারপরে আত্মীয়তার বন্ধনকে আল্লাহ রসুল বলছেন তোমরা নষ্ট করিও না। দেখা গেল বেআইনসাফি করেই ফেলছে। কেউ যদি এরকম করে, আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অমুক আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখে না। আল্লাহর নবী বললেন, তুমি তারপরেও তাদের সঙ্গে সদাচরণ করো, তুমি তোমার দায়িত্ব পালন করো, কিয়ামতের দিন এই কারণে তুমি অগ্রগামী জান্নাতীদের। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির অগ্রে তুমি জান্নাতে যাবে। তাহলে সে যদি আপনার সঙ্গে সদাচরণ নাও করে তাহলে আপনি সদাচরণ করুন। এটা আল্লাহর রাসূল বলছেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, রক্ত সম্পর্কীয়, বৈবাহিক সম্পর্কীয় এবং দূর সম্পর্ক, আত্মীয়তার ছিন্নকারী, আল্লাহর নবী বলছেন সে জান্নাতে যাবে না। আবার আল্লাহর রাসূল বলছেন, ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রহিমু সুজনাতুন মিনার রহমান। আল্লাহর নবী বলছেন রহিম শব্দটা যেটাকে বলা হয় আত্মীয়তা, এটার বহুবচন বলা হয়েছে আরহাম। এই রহিম শব্দটা আমার রহমান শব্দ থেকে উৎপত্তি। রহমান শব্দতে এরকম রহা মিম আছে, আর রেহেম শব্দটা আত্মীয়তার অর্থ নেওয়া হয়েছে, জরায়ুর অর্থ নেওয়া হয়েছে এবং আত্মীয়তার বন্ধনের কথা বর্ণিত আছে হাদিসে। আল্লাহ রসুল বলছেন এই শব্দ থাকি, এই শব্দটা এসেছে। অতএব যারা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, আল্লাহ রসুল বলছেন ফাকাল আল্লাহু তাআলা, অতপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান ওয়াসালাকা ওয়াসালতুহু, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, যারা আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের সঙ্গে সদাচরণ করবে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল বলছেন, ওমান কতাআকে কতাআতুহু, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যারা এই বন্ধনকে নষ্ট করে দিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। জোরে বলি নাউযুবিল্লাহ। তবে যদি কোনো নবমুসলিম থাকে, নবমুসলিমের পিতা মাতা থাকলে তার সঙ্গে সদাচরণ করতে হবে। তাদের ভাই বোন যদি থাকে, অমুসলিম হয়, অমুসলিম এখানে আত্মীয়র সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। এখন যারা ইসলাম থেকে বঞ্চিত তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তবে প্রতিবেশী যদি হয়, প্রতিবেশী হলে তাদের সঙ্গে সদাচরণের কথা আলাদা হাদিস আছে। তবে কাফের মুশরিকও যদি পিতামাতা হয়, তার সঙ্গে আল্লাহর নবী বলছেন তুমি সদাচরণ করো, তাদের হেদায়েতের জন্য দোয়া করো,
এবং তাদের সঙ্গে সদ আচরণ করো। কিন্তু ভাই বোন যদি কাফের মুশরিক হয় তাহলে তাদের সঙ্গে কি করা রাখবেন, তাদের সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। যদি রক্ত সম্পর্কীয়, ইসলাম গ্রহণ না করার কারণে এ সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, তোমরা কি করো, আতিজাল কুরবা, নিকট আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখো এবং এই আত্মীয়তার বন্ধনকে তোমরা রক্ষা করো। সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমার ভয় করো, তোমার প্রভুকে তোমরা ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা জাওজাহা, এবং তার থেকে তার সহধর্মিনীকে তিনি সৃজন করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং এই আদম ও হাওয়া থেকে পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়াইয়া দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহা, তোমরা সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, যার দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো, যার কাছ দিয়ে তোমরা হক দাবি করো। সেই আদম হওয়ার থেকে পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়ছে, এইভাবে এই আত্মীয়তার বন্ধন, মানুষের রক্তের সম্পর্ক একটার পর একটা চলে আসতেইছে। অতএব সেই আত্মীয়তার বন্ধনকে তোমরা রক্ষা করো, সেই আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ কানা আলাইকুম রকিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কড়া পর্যবেক্ষক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার হাদিস আল্লাহর রাসূল বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলতেছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি, ইয়াকুলু, তিনি বলেছেন, লা তানজিলুর রাহমাতু আলা কাওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর করুণা বর্ষিত হয় না, ফিহিম কতি ও রহিমিন, যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। জোরে বলি নাউজুবিল্লাহ, যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, আল্লাহর রসুল বলছেন ওই সম্প্রদায়ের উপর আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর করুণা নাজিল হয় না। আবার আবু হুরায়রা বলতেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাআল্লামু মিন আনসাবাকুম, বলছেন আনসাবিকুম, আল্লাহর রাসূল বলছেন তোমাদের বংশ তালিকার তোমরা শিক্ষা অর্জন করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে বলছেন বংশ তালিকা জানো, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমার বাপকে, তোমার দাদাকে, তোমার পরদাদাকে, তোমার ফুফুকে, তোমার খালাকে, তোমার মায়ের বোন কয়টা, তোমার বাপের ভাই কয়টা, তোমরা কয় ভাই বোন। আল্লাহ রসুল বলছেন তাআল্লামু আনসাবিকুম, তোমরা তোমাদের বংশ তালিকার হিসাব করো, শিক্ষা অর্জন করো। এখন কেন এ শিক্ষা অর্জন করতে বলছেন বংশ তালিকার কথা? আল্লাহ রসুল বলছেন মা তাসিলুনা বিহা রাহামাকুম, যদি তোমার বংশ তালিকা জানো, তোমার আত্মীয়তার সম্পর্ক যদি তুমি অবগত হও, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তোমার জন্য সহজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ রাসূল বলছেন ফাইন সিলাতুর রহমে মহাবাতন, কেননা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সঙ্গে কি করে তাদের সম্পর্ক ঠিক রাখে, মহাব্বাতুন ফি আহলিহি, এবং তার পরিবার পরিজনের জন্য কি করে সে যদি সম্পর্ক বজায় রাখে। আল্লাহর নবী বলছেন মান সারাতু ফিল মাল, আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবং মুহাব্বাতুন ফি আহলিহি, এবং তার পরিবার পরিজনের সঙ্গে কি হয় সম্পর্ক, ভালোবাসার সম্প্রীতি বজায় হয়। এবং বলছেন মান সাতু ফি আসরি, এবং তার হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন তোমরা বংশ তালিকা জানো, তোমাদের পিতামাতার বংশ, তাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা অবগত হও, এটার মধ্যে কি হবে, তাহলে তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তোমার জন্য সহজ হবে, তোমার আহলে বাইতের সঙ্গে সম্প্রীতি
এবং তোমার মালে বরকত হবে এবং হায়াতে আল্লাহ পাক বরকত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবাই চায় দীর্ঘায়ু হওয়া, সবাই চায় আমার টাকা পয়সা বেশি হোক, কিন্তু কিছু কাজে যে আল্লাহ রসুল বলছেন বরকত হয়, এ কাজগুলো বাদ দিয়ে যদি কেউ কি করে এরকম চায়, তাহলে সেখানে হইতে পারে না। আল্লাহ রসুল বলছেন কাজে বরকত, যদি মালে বরকত চাও, তোমার কামাইতে বরকত চাও, তোমার যদি জীবনে হায়াতে বরকত চাও, তোমার আত্মীয়তার সম্পর্কে সম্পর্ক বজায় রাখো। সম্মানিত হাজিরিন, এখন যদি আত্মীয় স্বজন কোনো কারণে এরকম অনৈতিক আচরণ করে, তারা যদি কি করে বেয়াদবি করে, তারপরও আল্লাহ রসুল বলছেন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো। এরকম যদি এই হয়ে যায়, ভাই ভাই কথাবার্তা নাই, সালাম কালাম নাই, আপনি আগে সালাম দেন, আল্লাহর নবী বলছেন কমপক্ষে 500 বছর আগে সে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফুফু খালার সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহর নবী বলছেন মায়ের পর যদি খালা বেঁচে থাকে তার সঙ্গে তুমি সদাচরণ করো। আবার এরকম পিতার আত্মীয় সঙ্গে পিতার ইন্তেকালের পর আল্লাহর নবী বলছেন তাদের সঙ্গে সদাচরণ করো, এটা তাদের হক মৃত্যুর পর। মা ইন্তেকালের পর মায়ের যদি আত্মীয় স্বজন থাকে তার সঙ্গে সদাচরণ করো। একদিকে আত্মীয়তার হক, মা মারা যাওয়ার পর তার একটা হক, পিতা মারা যাওয়ার পর পিতার আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করা, এটা তাদের হক, একটা আত্মীয়তার বন্ধন। এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমান নামের সঙ্গে রহিমের সম্পর্ক। অতএব যারা আত্মীয়তার সম্পর্কে বজায় রাখবে, তাদের সঙ্গে সদাচরণ করবে, তাদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে সেলাইকা, আমিও তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। আর যারা এটাকে কর্তন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমার সম্পর্ক কর্তন করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার আল্লাহর নবী বলছেন তোমার দ্বারা যেন তোমার আত্মীয় স্বজন কোনো কষ্ট না পায়, তুমি যদি উপকার করতে না পারো, তারপরে তোমার আচরণের দ্বারা, তোমার স্বভাবের দ্বারা যেন তারা কষ্ট না পায়। আল্লাহর নবী বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো প্রকৃত মুসলমান যার হাত এবং জবান দিয়ে অন্য কেউ কষ্ট পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনার কথা দিয়ে কষ্ট দেন, এখন টাকা হাওলাত বলি গেছে, এখন কত তোর জানে মুই কামাই করি থইছ না উসুবিল্লাহ। এরকম আত্মীয় স্বজন আছে, আরে বিপদে পড়ি আপনার কাছে যাইতে পারে টাকা পয়সা বলি, আপনি যদি নাও দিতে পারেন তাহলে সন্তোষজনক তো কথাবার্তা বলতে পারেন, সন্তোষজনক সদাচরণ কথাবার্তা বলা, আল্লাহর নবী বলছেন লাহু সাদাকাতুন, এটাও একটা তোমার জন্য সদকা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে বিপদে পড়ি, হয়তো টাকা পয়সা বলি গেছে, হয়তো হাওলা চাইতে পারে, কর্জে হাসানা চাইতে পারে, এখন আপনি এখন কয় তোর জন্য আমি কামাই করি থইছ, এখন কছেন চোখ জমিন বেশি মুখ দিবে রাখবে, এখন এই যে আপনার আচরণ, এই রুল আচরণ করে আল্লাহর নবী বলছেন এ কখনো মুসলমান হইতে পারে না। আপনি ইবাদত বন্দী কি করি হবে, এই জন্য আগে বলছি মুসলমান শুধু আল্লাহর গোলামি করলেই হয় না, আনুগত্য করলেই হয় না, মুসলমান হওয়া সহজ নয়। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখে না, এরকম সম্পর্ক ছিন্নকারী আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কতয়ুন, সে জান্নাতে প্রবেশ করবে না। এখন ভাই বোন বোন অংশ চাইতে পারে, বোনকে আপনি যদি এরকম ধিক্কার দিয়ে তাড়া দেন, মা হক থাকি মাহরুম করেন, তাহলে একদিকে তো গুনাহগার হবেনই হবেন, তারপরে তাদের হিসা যদি আপনি বুঝিয়ে না দেন, সদাচরণ যদি তাদের সঙ্গে না থাকে, তাহলে এটাও একটা রক্তের সম্পর্ক ছিন্নখানি। বৈন অংশ নেওয়ার কারণে দেখা যাচ্ছে আর কথাবার্তা নাই, আওকলা করেই নাই, দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা হইতে হইতে কেউ শেষ, ফকরি হাল হয়েছে, এরকম দৃষ্টান্ত আছে, জীবনে আর কথা বলাও নাই। জোরে বলি নাউজুবিল। বৈন অংশ নিতে যে আপনার সাথে মামলা করাই লাগবে কেন, তাকে সন্তুষ্ট চিত্তে তার হিসা বুঝিয়ে দেন, কম্প্রোমাইজ হইতে পারে, বলে বইন এইটা নাও কি এতে এতটুকু দিতে পারি বা এভাবে হইলে একটু ভালো হয়, এটা হইতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেও ছাড়বে না, এও দেবে না, এরকম হইতে হইতে মামলা মোকদ্দমা আজকে দেখা যাচ্ছে সর্বনাশ, দুইয়ে শেষ, এরকম সমাজে কত দৃষ্টান্ত। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমান হওয়া সহজ নয়, এই রক্তর সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে যে রক্ষা করে না, আল্লাহর নবী বলছেন সে মুসলমান নয়। আল্লাহর রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউহসিল রাহমাহু, আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে,
পরকাল দিবসের উপর বিশ্বাস স্থাপন করি। ফালি ইউসেন রহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে, আত্মীয়দের সঙ্গে সদ আচরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ।